তবে সারাক্ষণ পড়াশোনা করা এটা কোনো কাজের কাজ না। সারাক্ষণ পড়াশোনা করা এটা কোনো সুস্থ জীবনের লক্ষণ না। সুস্থ জীবনে খেলাধুলা করতে হবে, পরিবারের কাজ করতে হবে, বাইরে যাইতে হবে, বাবা মাকে বাজার করে দিতে হবে, পরিবারের অন্য কোনো কাজ থাকলে সেখানে সাপোর্ট দিতে হবে, ইমার্জেন্সিতে দৌড়াইতে হবে, অন্য কোনো কাজ থাকলে করতে হবে, সব করার পরে পড়ালেখা, সব করার পরে পড়ালেখা। আমার এটা না যে আগে ওইটা করবো, পড়ালেখা পড়ালেখা আছে কিন্তু আউট অ্যাক্টিভিটিটাও রাখতে হবে। শুধু পড়ালেখা করলে জীবনে সাকসেসফুল হওয়া যায় না, আরো উপস্থিত কিছু অ্যাক্টিভিটিস লাগে। ঠিক আছে, সো শর্ট করে দিন 4টা সাবজেক্ট পড়ার জন্য, প্রতিদিন ম্যাথ, প্রতিদিন ইংলিশ, হ্যাঁ এই 2টা সাবজেক্টকে রাখবা, আর বাকি 2টা সাবজেক্ট যে কোনো 2টা অথবা 3টা তোমার সক্ষমতার উপর নির্ভর করে। কত ঘন্টা পড়বা এটা কোনো ফিক্সড নাই, তোমার যতক্ষণ ইচ্ছা।